আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা বছর অতিক্রম করার পর ঈদুল আজহা চলে এসেছে আমাদের মাঝে, সেই সাথে আমাদের কোরবানি, গরু কোরবানি, ছাগল কোরবানি, ভেড়া কোরবানি সবাই দিচ্ছে। সেই হিসেবে আমরা গরুর হাটে চলে আসা, গরু দেখা, গরু কেনা। তো যে হাটে এসেছি, গরুগুলো যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যসম্মত, খুবই ভালো, এবং যারা কিনতে আসছে তারাও খুশি। পরিবেশটা খুবই ভালো, একদম অপেনলি জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এখানে ফ্যামিলি নিয়েও তারা এসে গরু কিনে নিয়ে যেতে পারবে। এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা দাম চাচ্ছে 3,50,000 টাকা। লাল টকটক একটা গরু, যথেষ্ট পরিমাণে খুবই ভালো গরু, কিন্তু দামের দিক থেকে আমার খুব বেশি মনে হচ্ছে যে গরুটার দামটা 3,50,000 বেশি মনে হলো। এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন লাল কালো, এটা দাম চাচ্ছে 2,80,000 টাকা। এখানে ব্যাপারীরা যারা আছে তাদের জন্য পরিবেশটা খুবই ভালো, তারা এখানে যথেষ্ট থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তারা নিজেরাই রান্না করে খাচ্ছে। আর পরিবেশটা এত অপেনলি জায়গা, যা ভাষায় প্রকাশ করা যায়, খুবই সুন্দর একটা জায়গা। যারা গরু কিনতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা আসলে ভালো লাগবে। এই জায়গাটা খুব সুন্দর, উপরে সুন্দর করে ছাউনিটা এনে, যে বৃষ্টি বাদল হলে পরে গরু যেন বৃষ্টিতে না ভিজতে পারে, সে কারণে উপরে ছাউনির ব্যবস্থা করে দিয়েছে এখানে যারা হাটের যে ব্যবস্থা করেছে তারা। এদিকে দেখেন, এদিকে সব সারিবদ্ধভাবে গরুগুলো রাখা আছে। এই লাল গরুটার দাম চাচ্ছে আপনার 3,00,000 টাকা, সাদাটা চাচ্ছে আপনার 2,00,000-2,50,000-এর মতো চাচ্ছে, কম বেশি করে নেওয়া যেতে পারে। এটা এই যে লালগুলো, যেটা তিনটা গরু দেখতে পাচ্ছেন, সেম একই দাম, কিন্তু লাল সাদাটা একটু দামটা কম। সাদাটার দাম চাচ্ছে 1,50,000 টাকা। গরুগুলো যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যসম্মত, গরুগুলো দেখতে খুবই ভালো। আর গরুগুলো অপেনলি জায়গা, তো একদম খোলামেলা জায়গা, বাতাস অনর্গল আসতেছে চারিদিক দিয়ে। হ্যাঁ, গরুগুলো কোনো গরমের কোনো প্রবলেম হচ্ছে না তাদের। এই যে গরুটা, এই গরুটার দাম চাচ্ছে আপনার 3,25,000, এটা দাম চাচ্ছে আপনার 2,80,000, সাদাটা চাচ্ছে 1,85,000। এই যে মেটে মেটে যে বড় গরুটা দেখতে পাচ্ছেন, এটা দাম চাচ্ছে 2,85,000, মানে 2,85,000 টাকা। গরুগুলো যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু দামের তুলনা খুবই বেশি। এই যে লাল তিনটা দেখতে পাচ্ছেন, গরু তিনটা, এই তিনটা গরু যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু দামগুলো খুবই হাই। প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন, এটার দাম পড়বে হচ্ছে 3,00,000 টাকা, মাঝখানেটা পড়বে 3,85,000, লাস্টেরটা পড়বে হচ্ছে আপনার 2,80,000। ওদিকে দেখার পর এদিকে ছাগলের হাটে চলে আসলাম। ছাগলের হাটের দাম, ছাগলও সেম একই দামগুলো, দামটা একটু বেশি মনে হলো। এটার দাম চাচ্ছে 45,000 টাকা। পাশের যেটা বড় ছাগলটা দেখতে পাচ্ছেন, এটার দাম চাচ্ছে আপনার 45,000 টাকা, এটার দাম চাচ্ছে 50,000। কথা বলে সেটা কম বেশি করানো যাবে, তারা বললো ব্যাপারী যারা, যে এটা আমরা এটা চাওয়া দাম, আপনারা বলতে পারেন। এটা হাটের ভিতরে সবচেয়ে বড় অস্ট্রেলিয়া গরুর মধ্যে আমার কাছে এটা, অস্ট্রেলিয়া গরুর ভিতরে, দেশি না, সিন্ধি জাতি গরু না, অস্ট্রেলিয়ার ভিতরে এটাই বড় মনে হচ্ছিল। এদিকে আবার আসলাম, এদিকে আমি যে ছাগলের হাট থেকে আবার এদিকে দুম্বার হাটে চলে আসলাম, দুম্বার হাটে চলে আসলাম। দুম্বাগুলো অনেকগুলো, এখানে বড়, ছোট, পাঠা, বাচ্চা সব উঠাইয়াছে। এখানে দুম্বাগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল, এগুলো অনেক বড় সাইজ। আর দুম্বাগুলো তো বুঝতে পারেন, দুম্বাগুলো ঠিক ভেড়ার মতো, কিন্তু দুম্বার লেজগুলো একটু লম্বা টাইপের হয়। এ দেখা গেছে লেজগুলো কিন্তু লম্বা হয় দুম্বার, আর দুম্বা খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো। আর এদিকে ছাগলগুলো, দেশি ছাগলগুলো দামগুলো সেম একই, দামগুলো হাতের নাগালের বাইরে। একটা খাসির দাম পড়বে হচ্ছে, যদি কিনতে চান, 40,000-35,000 টাকা নিয়ে যেতে হবে আপনার, গুনতে হবে। আর ছাগলগুলো যথেষ্ট পরিমাণে ভালো, এই দুইটা ছাগল একসাথে লাগানো আছে, যে দুইটা, এই দুইটা আপনার প্রাইস পড়বে আপনার 70,000 টাকা, মানে 35-35-70, এটা চাওয়া দাম, তারা বিক্রি করতে পারবে, দেখা যায়, আলোচনা সবাইকে কমানো যাবে। তো আমার এই গরুর হাট, ছাগলের হাট, দুম্বার হাট কার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।